তুফান। রায়হান রাফির পরিচালনায় শাকিব খানের প্রথমবার একসাথে মিলিত হয়ে আসছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় এসবিএফ আলফাই এবং চরকি একসাথে প্রযোজনায় একটা অ্যাকশন ধর্মী চলচ্চিত্র আমরা পেতে যাচ্ছি এবং সিনেমাটার ফার্স্ট লুক পোস্টার নিয়ে আপনাদের সামনে রিভিউ রিয়াকশন নিয়ে কথা বলবো। তা প্রথম বলে রাখি কালকে মহরত হয়েছে এবং সিনেমাটার নাম জানা গেছে তুফান। এবং সিনেমাটাই যে ফার্স্ট লুকে শাকিব খানকে দেখাছে এক হাতে ছোট বন্দুক আর এক হাতে বড় বন্দুক রয়েছে লম্বা লম্বা চুল পুরো শরীর মানে শাকিব খানের যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে তাকানো মনে হচ্ছে একটা অ্যাকশন তো এর আগেও শাকিব খানের অনেক সিনেমায় তো আমরা দেখেছি ভাই। এটা নতুন একটা সিনেমা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় শাকিব খান আবারও আসছে একটা অসাধারণ মুভি আমরা পেতে যাচ্ছি এবং রায়হান রাফির সাথে শাকিব খানের মুভি হওয়ার কথা কিন্তু হলো না শেষ পর্যন্ত একটা মুভি আছে তাও তুফান। এবং তুফান আমরা মনে করি তুফান বয়ে নিয়ে আসবে বাংলা চলচ্চিত্রের জন্য এবং শাকিব খানের যেভাবে ফার্স্ট লুক দেখালে আমি মনে করি আরও যারা পোস্টার আসবে সিনেমা যখন বেরোবে তখন মনে হবে আরও কিছু আমরা পাবো। অবশ্যই বলবো ফার্স্ট লুকটা যেভাবে দেখাচ্ছে আমি রায়হান রাফিকে বলবো যেন সিনেমাটাও যেন আরও তুফান বয়ে নিয়ে আসে এবং শাকিব খানকে যেন আউটস্ট্যান্ডিং লাগে। তা পোস্টারটা অসাধারণ লেগেছে মানে 5 স্টার যদি বলেন 5 স্টার দেওয়া যায় এবং শাকিব খানের যে লুক বডি ল্যাঙ্গুয়েজ তার তাকানো ভঙ্গি সব দিক থেকে দেখা যাচ্ছে যে একটা অসাধারণ গল্প মুভি তুফান হবে এবং পোস্টারটা ফার্স্ট লুকে বুঝে দিয়েছে। এখন দেখা যাক সামনে আমরা কি পাবো। সিনেমাটা কুরবানি ঈদে মানে ঈদুল আজহায় রিলিজ পাবে। এখন দেখা যাক সামনে যখন সিনেমাটা শুটিং শুরু হবে বা সামনে কিছু পেলে আপনাদের সামনে আমি এই তুফানের কথা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে হাজির হব। তো অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাশে থাকবেন, নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।